এটা ক্রাইম না, ইটস এ গেম, ফুটবল ক্রিকেটের মতো এটাও একটা গেম। আচ্ছা, আর এস ফাহিমকে মূলত মানুষ বাইকার হিসেবে চিনে, বাইক স্টান্ট করছে, একটু আমরা জানতে চাচ্ছিলাম যে বাইক স্টান্টের প্রতি আর এস ফাহিমের ভালো লাগা ভালোবাসাটা কীভাবে শুরু, কিসের টানে ফাহিম এই জগতে আসলো? 2012 যখন আমি এসএসসি পরীক্ষা দেই, তখন আমি বাসা থেকে বাইক চাইছিলাম, ও তো বাইক দেয় নাই ছোটোবেলায়, তো আর কি বাইক কেন নিবে। তো সাডেন আমাকে সাইকেল ধরাই দিছিল, মনে করি 2013-এর ব্যাপার এটা। তো 2013-এ যখন সাইকেল ধরাই দিছে, তখন আমি সাইকেল স্টান্ট করতাম। 2013 থেকে 2017 পর্যন্ত আমরা সাইকেল স্টান্ট করছি, যদিও বাংলাদেশে কিন্তু তিনবারের সাইকেল স্টান্ট চ্যাম্পিয়নশিপ অর্ন করা হয়েছে, কিন্তু আমরাই করেছিলাম, আমার যে গ্রুপটা এখান থেকে করেছিলাম। তারপর মনে করেন যে 2017 সালে আমার একটা ফ্রেন্ড মারা যায়, যার নাম শুনু রাকিব, বাইক স্টান্ট করতো, পাশাপাশি সাইকেল স্টান্টও করতো। তো তখন ওর দেখা দেখি আমরা হালকা পাতলা বাইক স্টান্ট হালকা পাতলা শিখতাম। তো যখন ও মারা যায়, ওর একটা ড্রিম ছিল যে বাইক স্টান্টকে দেশের বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করা, দেশের মাধ্যমে, আমাদের দেশের মাধ্যমে। তো ও হালটা আমি 2017 সালে ধরি, তখন বাইক কেনার মতো তেমন কোনো টাকা পয়সা ছিল না, আর ইউটিউবে ব্লগ মানে বুঝতাম 2017 সালের পর থেকে। 2015-তে জাস্ট ভিভা ভিডিও কাট করে জাস্ট ভিডিও এডিট করতাম, মানে আপলোড দিয়ে দিতাম এতটুকুই। 2017 সাল থেকে যখন ভিডিও করা শুরু করলাম, তার পাশাপাশি স্টান করা শুরু করলাম, তখন দেখলাম যে রেসপন্স একটু ভালো আসতেছে। তো সেইখান থেকেই মনে করেন যে বাইক স্ট্যান্ড এখন 2023 পর্যন্ত বাইক স্ট্যান্ডে এখনও আছি আর কি। আচ্ছা, এই যে বাইক স্ট্যান্ড করছেন, প্রথম দিকে যখন শুরু করলেন ভয় লাগতো না? একটা সেফটি ইস্যু কিন্তু বাইক স্ট্যান্ড নিয়ে অবশ্যই আছে, অবশ্যই আপনি জানেন, ভয় লাগতো না যদি একটু দুর্ঘটনা ঘটে যায়? এইটা তো ভয় তো প্রথম প্রথম যদিও আমার লাগে নাই বাইক স্ট্যান্ডে, কারণ আমি আগে সাইকেল স্ট্যান্ড করে আসছি, যদিও হাতে পায়ে তো অনেক দাগ আছে। তারপরে সেফটি ব্যাপার যেটা, আমরা সবসময় সেফটি গার্ড, হেলমেট, জ্যাকেট এগুলো ইউজ করে সবসময় আমরা স্ট্যান্ড পারফর্ম করি, বা যেখানে প্র্যাকটিস করি ফাঁকা জায়গা খুঁজি সবসময়। যেমন আমরা পূর্বাচলে প্র্যাকটিস করি 300 ফিটে, আমরা যেখানে মানুষ সেখানে আমরা স্টান করতে পারবো না, সেই বিষয়গুলো জেনেই আমরা প্র্যাকটিস করি এবং সেফটি মেনটেন করেই করি, তাই ভয়টা তেমন কাজ করে না। আপনার কাছে তাহলে একটু একটু জানতে চাই, বাইক স্টান্টের বাংলাদেশের ফিউচার কি, আপনার কাছে কি মনে হয় ভবিষ্যৎটা কি মনে হয় যেহেতু আপনি এটার সাথে জড়িত? তো আমরা চেষ্টা করতেছি যাতে বাংলাদেশে বাইক স্টান্টের প্ল্যাটফর্মটা আমাদের যে সরকারের কাছে আমাদের যে একটা চাওয়া, বা আমি সবসময় যে কাজটা করি, ভ্লগ করি, ভ্লগের মাধ্যমে সবাইকে যাতে ভিউ অডিয়েন্সকে যাতে বোঝাতে পারি যে এটা ক্রাইম না, ইটস এ গেম, ফুটবল ক্রিকেটের মতো এটাও একটা গেম, এটা আসলে দেশের বাহিরের কালচার থেকে আসছে, বাট আমাদের দেশের ছেলেরা অনেক ভালো করতেছে, অ্যান্ড এইটা নিয়ে যদি বাংলাদেশে কোনো একটা চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করা যায়, বা ওদের জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়া যায়, বা প্র্যাকটিস গ্রাউন্ড করে দেওয়া যায়, তাহলে আমাদের মতো যারা স্ট্যান্ডার্ডের আছে তারা হয়তো আরও অনেক ভালো করবে।